নমস্কার বন্ধুরা, আমাদের ঘোরাঘুরিতে সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। হরিদ্বার, যার অর্থ ঈশ্বরের প্রবেশদ্বার, উত্তরাখণ্ড রাজ্যের পবিত্র গঙ্গা নদীর তীরে অবস্থিত ভারতের সাতটি পবিত্র শহরের মধ্যে একটি। প্রাচীন শহরটি হিন্দু তীর্থযাত্রীদের জন্য অনেকগুলি মন্দির, আশ্রম, ঘাট এবং অসংখ্য অন্যান্য শ্রদ্ধেয় স্থানের আবাসস্থল। প্রতি 12 বছর অন্তর মহাকুম্ভ মেলা এবং প্রতি 6 বছর অন্তর অর্ধকুম্ভ মেলাতে প্রচুর ভক্ত সমাগম হয় এই শহরে। হরিদ্বারে অন্যতম পবিত্র দর্শনীয় স্থান হল হরকেপৌড়ির পবিত্র ঘাট, যার অর্থ ভগবান শিবের পদক্ষেপ। বৈদিক সাহিত্যে উল্লেখ করা হয়েছে যে ভগবান শিব এবং ভগবান বিষ্ণু এই স্থানটি পরিদর্শন করেছিলেন। এই সেই জায়গা যেখানে গঙ্গা নদী পাহাড় ছেড়ে সমতলে প্রবেশ করে। বেদ ও পুরাণে এই হরিদ্বারকে কপিল স্থান, গঙ্গার দ্বার ও মায়াপুরী বলে উল্লেখ করা হয়েছে। এটি চারধামের অর্থাৎ বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনেত্রীর প্রবেশদ্বারও। তাই শৈব অর্থাৎ ভগবান শিবের অনুসারী এবং বৈষ্ণব অর্থাৎ ভগবান বিষ্ণুর অনুসারী উভয়েই এই স্থানটিতে আসেন। বিখ্যাত রাজা ভগীরথ, রাজা সাগরের পপৌত্র, শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ সত্যযুগে বছরের পর বছর তপস্যা করে সাধক কপিলার অভিশাপ থেকে তার 60,000 পূর্বপুরুষের পরিত্রাণের জন্য স্বর্গ থেকে গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন বলে কথিত আছে। মানুষ নিজের পাপ থেকে মুক্ত হতে এবং জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে এই পবিত্র জলে স্নান করে। হরকেপৌড়ি সমগ্র শহরের সবচেয়ে পবিত্র ঘাট হিসাবে বিবেচিত করা হয়। এই ঘাটের সাথে পৌরাণিক এক কাহিনীও জড়িয়ে আছে। পৌরাণিক বিবরণ থেকে জানা যায় যে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধের সময় সমুদ্র মন্থন প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরী, ভারতীয় আয়ুর্বেদের জনক হিসাবে যিনি বিবেচিত, অমৃতের পাত্র ধারণ করে অমরত্ব দান করার জন্য সমুদ্র থেকে আবির্ভূত হন। সমুদ্র মন্থনের পরে পাখিশ্রেষ্ঠ গরুর অমৃত কলসিতে করে বহন করার সময় আকাশ থেকে অমৃতের ফোঁটা পৃথিবীতে 4টি স্থানে পড়েছিল। সে কারণে এই স্থানটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। সেই 4টি স্থান হল হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং এলাহাবাদের প্রয়াগ। হরিদ্বারকে আজও আয়ুর্বেদের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। হরকেপৌড়ির মধ্যে যেখানে সন্ধ্যায় গঙ্গা আরতি হয় সেই জায়গাটিকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। সেই জায়গাটি ব্রহ্মকুণ্ড নামে পরিচিত। 1200 থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে শহরটি উন্নতি লাভ করেছিল, যা স্থানে টেরাকোটা মন্দিরগুলো অনুসন্ধান করে দেখা গেছে। মহাভারতেও এর উল্লেখ পাওয়া যায়, যেখানে ধৌম ঋষি পঞ্চপাণ্ডবদের যুধিষ্ঠিরকে এই স্থানটির গুণাবলীর প্রশংসা করছিলেন। অগস্ত্য মুনির মতো এখানে কপিলা মুনির আশ্রম ছিল। মৌর্যরা 322 থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হরিদ্বারে শাসন করেছিল। এরপর খ্রিস্টীয় প্রথম ও দ্বিতীয় শতকের দিকে কুষাণরা ক্ষমতা গ্রহণ করে। রাজা হর্ষবর্ধন
590 থেকে 647 খ্রিস্টাব্দে এখানে রাজত্ব করেছিলেন। 1336 থেকে 1405 খ্রিস্টাব্দের দিকে মধ্য এশিয়া থেকে তৈমুরল্যান বা তৈমুরলেন শহরটি দখল করে। গুরু নানক প্রথম শিখ গুরু এবং শিখ ধর্মের প্রতিষ্ঠাতা 1504 খ্রিস্টাব্দে কুশওয়ানা ঘাটে স্থান করেছিলেন যখন তিনি তীর্থযাত্রা শুরু করেছিলেন। হরিদ্বারের উল্লেখ পাওয়া যায় চীনা পর্যটক হিউয়ানস্যাং এর ভ্রমণ কাহিনীতে। 629 খ্রিস্টাব্দে রাজা হর্ষবর্ধনের শাসনামলে মো ইউ লো হিসাবে তিনি হরিদ্বারকে তার ভ্রমণ কাহিনীতে উল্লেখ করেন। আবুল ফজল রচিত মুঘল সম্রাট আকবরের জীবনী আইনি আকবরীতে হরিদ্বারকে মায়া বা মায়াপুর বলে উল্লেখ করা হয়েছে। সম্রাট আকবর এই স্থানে গঙ্গা নদীর জল গ্রহণ করেছিলেন। এই স্থানে তামার মুদ্রার ট্যাক্সাল প্রতিষ্ঠা করার কৃতিত্ব তার। রাজস্থানের অম্বরের রাজা মানসিং বর্তমান হরিদ্বারের বিশেষ করে হরকে পৌরি ঘাটের ভিত্তি স্থাপন করেন। 1800 দশকে ব্রিটিশরা আসে। 1840 খ্রিস্টাব্দে নির্মিত ভীমগোদা বাঁধের আকারে তাদের পায়ের ছাপ রেখে যায় এবং 1868 সালে হরিদ্বার পৌরসভা আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়। সেই সময় এখানে রেল লাইনও স্থাপন করা হয়েছিল। गंगा सभा के द्वारा ये माता जी का पूजन और अभिषेक कराया गया। इसके बाद माता जी की विशाल विश्व प्रसिद्ध 21 आरतियां की जाएंगी। दोनों समय आरतियां कराना, धुलाई सफाई कराना, कोई परिवार का व्यक्ति, बच्चा, बूढ़ा, कोई साथी भी छोड़ जाए, अनाउंसमेंट कराना। दोपहर 12 बजे
माता जी का भोग भंडारा बांटता। अगर आप चाहें माता की आरती में, हर की पैड़ी की सेवा में, माता जी के भोग भंडारे के लिए आपके परिवारों से दान लगे, अपने बच्चों के हाथ से, अपने माता पिता या पितृ देवों की तरफ से अपना हाथ बढ़ा लेना और अपने दान की हमसे रसीद ले लेना। गंगा मैया का दान और माता गंगा जी करती हैं कल्याण। रुपया पैसा जीवन में फिर मिल जाता है, ये समय बड़े भाग्य से मिलता है। एक से एक श्रद्धालु गंगा।
কার্কিপৌরী ঘাটের সুন্দর সন্ধ্যারতি আপনাদের জন্য তুলে ধরতে চেষ্টা করলাম আমার ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো আমার সাথে হরিদ্বার ঘুরে এবং তার ইতিহাস জেনে তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, সাথে থাকবেন, পাশে থাকবেন আমাদের ঘোরাঘুরি। নমস্কার।